ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 2020 জিএনএম ভেরিফিকেশনের জন্য অলরেডি পেন্ডিং লিস্ট আউট হয়ে গেছে এবং যাদেরকে ডাকা হয়েছে তাদের জন্য অবশ্যই আমার বেস্ট উইশেস। কিন্তু যাদের নাম এই ভেরিফিকেশন লিস্টে নেই তাদেরকে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের জন্য রয়েছে আরও এক অপরচুনিটি গভর্নমেন্ট ইনস্টিটিউশনে জিএনএমে ভর্তি হওয়ার জন্য। অপরচুনিটিটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে ইএসআইএ নার্সিং ইনস্টিটিউট থেকে জিএনএম নার্সিং করার সুযোগ। তো আমি এস হাতরা, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিউটর ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ উইথ এমএসসি ডিগ্রি ইন পিডিয়াট্রিক নার্সিং, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক, লেটস মেক নার্সিং সিম্পল। আর এই সেশনটাতে আমরা জানব ইএসআই আন্ডারে জিএনএম নার্সিংয়ের অ্যাডমিশন পেতে হলে ঠিক কী কী করতে হবে, কী তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী করে কোয়ালিফাইং মার্কস ক্যালকুলেট হবে, অ্যাপ্লিকেশনের প্রসিডিওর, আর কত খরচ হতে পারে অ্যাডমিশনের জন্য। তো আর দেরি না করে লেটস স্টার্ট আওয়ার সেশন। স্টার্ট করার আগে তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে ভিডিওটাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। আর শেষে যদি মনে হয় সেশনটা হেল্পফুল তাহলে অবশ্যই তুমি এই ইনফরমেশনটা শেয়ার করবে, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্রথমেই বলি ইএসআইএর আন্ডারে জিএনএম কোর্স 2020-23 সেশনের অ্যাডমিশন নোটিফিকেশান অলরেডি ইস্যু হয়ে গেছে। তোমরা যারা ইএসআইএ অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ওয়েবসাইটটাতে esiwb.gov.in এই ওয়েবসাইটে যাবে এবং এখান থেকে অ্যাডমিশনের নোটিশ এবং প্রসপেক্টাস দুটোই ডাউনলোড করবে এবং ভালো করে পড়বে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। এই ইএসআই ইনস্টিটিউশনের টোটাল জিএনএম নার্সিংয়ের সিট হলো 90। এই 90 সিট দুটো ইনস্টিটিউশনের মধ্যে রয়েছে। প্রথমটা হলো এনটিসি মানিকতলা, যেখানে রয়েছে 50 সিট, আর সেকেন্ড হলো এনটিসি শিয়ালদা, যেখানে রয়েছে 40 সিট। আরও একটা ইম্পর্টেন্ট কথা, এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই এলিজিবল, কোনো মেল ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে সেগুলো এবার দেখে নেব। যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে এই জিএনএম কোর্সের জন্য তাদের বয়স অবশ্যই 17-27 বছরের মধ্যে হতে হবে এবং তাকে 5 বছর মিনিমাম ওয়েস্ট বেঙ্গলে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে। নেক্সট হচ্ছে অবশ্যই এইচএস বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মানে 10+2 পাস আউট হতে হবে। এখানে বলে রাখি এই 10+2 যে এক্সামিনেশনটা সেটা অবশ্যই কোনো রেগুলার বোর্ড থেকে পাস আউট হতে হবে, কোনো রকম ভোকেশনাল বা ডিস্টেন্স এডুকেশন হলে এখানে অ্যাপ্লাই করা যাবে না। এইচএস যে কোনো স্ট্রিম থেকে পাস আউট হলেই হবে, কিন্তু কোর্সটা যেন রেগুলার হতে হবে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইংলিশে মিনিমাম 40% মার্কস পেতেই হবে। এই 40% মার্কস হলো মিনিমাম এলিজিবিলিটি মার্কস, এই মার্কসটা না পেলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবার চলে আসছি কোয়ালিফাইং মার্কস ক্যালকুলেশনে। এই কোয়ালিফাইং মার্কস ক্যালকুলেশনে দুটো ওয়ে রয়েছে। এক, প্রথমে যাদের এইচএসের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশনের সাবজেক্ট ছিল তাদের জন্য, আর সেকেন্ড যাদের এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশনের সাবজেক্ট ছিল না তাদের জন্য। তো প্রথমে চলে আসি এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট কম্বিনেশনে যাদের ছিল এইচএসে। টোটাল কোয়ালিফাইং মার্কস যেটা ধরে তোমার মেরিট লিস্ট হবে সেখানে মার্কস অফ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ল্যাঙ্গুয়েজ বেসড মানে ইংলিশ এবং বেঙ্গলি এই দুই ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটাতে তোমার বেশি মার্কস হবে সেটাই তোমার এখানে কাউন্ট হবে, প্লাস 20 এক্সট্রা মার্কস ফর দিস ক্যান্ডিডেট ওনলি যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট কম্বিনেশন এইচএসে ছিল। এবার দেখে নিই যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশন এইচএসে ছিল না তাদের জন্য কীভাবে মার্কস ক্যালকুলেট হবে। আর যদি তোমার এইচএস বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে
এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট কম্বিনেশন না থাকে তাহলে তোমার কোয়ালিফাইং মার্কস কীভাবে ক্যালকুলেট হবে চলো দেখে নিই। এখানে কোয়ালিফাইং মার্কস হলো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম থাকবে, মানে বেস্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা বেঙ্গলির মধ্যে যেটাতে তুমি বেশি নাম্বার পাবে সেইটা, তার সাথে হচ্ছে মার্কস ইন বেস্ট থ্রি সাবজেক্ট, মানে ল্যাঙ্গুয়েজ ছাড়া যে সমস্ত ইলেকটিভ সাবজেক্ট তোমার আছে সেই সমস্ত সাবজেক্টের মধ্যে বেস্ট থ্রি সাবজেক্টের মার্কস এখানে অ্যাড হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা যে 20 মার্কস যেটা পিসিবি কম্বিনেশনে অ্যাড হয়েছিল এখানে সেটা অ্যাড হবে না। এবার চলে আসি অ্যাপ্লিকেশন প্রসিডিওরে, মানে কী করে তুমি অ্যাপ্লাই করবে। প্রথমেই চলে আসি তোমাকে অ্যাপ্লিকেশানটা কীভাবে সাবমিট করতে হবে। এখানে মনে রাখবে যে তুমি যে অ্যাপ্লিকেশানটা করবে সেই অ্যাপ্লিকেশানটা অফলাইন মোডে, মানে তোমাকে হার্ড কপি সাবমিট করতে হবে। দ্বিতীয় চলে আসছি অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ওয়েবসাইটেও পেতে পারো বা নোটিফিকেশানের সাথেও অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া আছে, তুমি ওটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এবং সমস্ত ডেটা ফিল করে অ্যালং উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাটাস্টেড করে এই কপিটা সাবমিট করতে হবে। এবং এখানটা অবশ্যই আবার মনে করিয়ে দিই, হার্ড কপি সাবমিট করতে হবে, কোনো সফট কপি নয়। এবার চলে আসছি অ্যাপ্লিকেশান ফিজে, টোটাল অ্যাপ্লিকেশান ফিজ লাগবে 350 rupees। এই 350 টাকা জমা দিতে হবে ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে। ডিম্যান্ড ড্রাফটটা হবে ইন ফেভার অফ ESI ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। তোমরা এই ডিম্যান্ড ড্রাফটটা করার সময় অবশ্যই যে নামে বা যে ফেভারে ডিম্যান্ড ড্রাফট করতে হবে সেটা ভালো করে দেখে নেবে, তারপরেই ডিম্যান্ড ড্রাফট করবে। এই সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যালং উইথ ডিম্যান্ড ড্রাফট এবং ফিল আপ ফর্ম সমস্ত কিছু একটা খামে ভরে ওপরে ESI মানিকতলা লিখে তোমাকে এটা বাই পোস্টেও পাঠাতে পারো বা বাই হ্যান্ডও সাবমিট করতে পারো। যদি বাই পোস্টে পাঠাও তাহলে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট করতে পারো, আর যদি বাই হ্যান্ড করো তাহলে ESI মানিকতলা নার্সিং ট্রেনিং সেন্টারে গিয়ে ড্রপ বক্সে ড্রপ করে আসতে পারো। কিন্তু এই টোটাল জিনিসটা অবশ্যই 11 সেপ্টেম্বর 4 PM এর মধ্যে পৌঁছাতে হবে, না হলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা গ্র্যান্ট করা হবে না। এরপর মেরিট লিস্ট ইস্যু হলে অ্যাডমিশান হবে GNM কোর্সের জন্য, এবং সেই অ্যাডমিশান গাইডলাইনটা অবশ্যই ESI যে গাইডলাইন ইস্যু করবে তার ওপরে ডিপেন্ড করবে। এবার জানবো অ্যাডমিশানের জন্য কত টাকা লাগতে পারে। অ্যাডমিশানের জন্য ওয়ান টাইম ফিজ লাগবে 2000 টাকা, মানে 2000 rupees, এবং সেটা লাগবে মেনলি লাইব্রেরি এবং ডেভেলপমেন্ট ফিজ হিসাবে। ছাড়াও লজিংয়ের জন্য পার মান্থ 500 rupees দিতে হবে। এখানে বলে রাখি ফুডিং এক্সপেন্স কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সেটা কর্তৃপক্ষ জানিয়ে দেবে। তো এটা ছিল ESI অ্যাডমিশনের পুরো প্রসেস, তোমাদেরকে আমি যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করেছি। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আনসার দেওয়ার। আর সবাইকে বেস্ট অফ লাক, ভালো থেকো, বাই।